কাজু বাদাম মেশানো দুধ। দ্যাটস কুল। কুল না? স্যার ইটস কুল না? হট। নাচ আমার ময়না তুই পয়সা পাবি রে এমন রসিক জন মোরা আর পাবো না যে নাচ। তুমি মোবাইল এই রিংটোনটা দিয়েছো কেন? কেন দিয়েছি মানে এমনি এমনি না, তুমি রিংটোনটা চেঞ্জ করো। নাচ আমার ময়না চেঞ্জ করো, তুমি এখনই রিংটোনটা চেঞ্জ করো। ওকে বাবা, আমি না হয় চেঞ্জ করলাম, কিন্তু প্রবলেমটা কি বলো? সে অনেক লম্বা কাহিনী। আচ্ছা লম্বা কাহিনী একটু বলো না প্লিজ। শুনবে? হ্যাঁ শুনবো, কিন্তু একটা কথা, হাসতে পারবে না। ওকে হাসবো না, প্রমিস। এই তোমাকে ছুঁয়ে প্রমিস করলাম। আচ্ছা ঠিক আছে, আসলে আমার মা আর বাবা। তোমার মা আর বাবা কি? আমার মা আর বাবা হলে সিনেমা দেখতে গিয়েছিল, সেই সিনেমায় এই গানটা ছিল, তখন আমি মায়ের পেটে ছিলাম। তোমার মা আর বাবা হলে সিনেমা দেখতে গিয়েছিল, আই মিন আমার শাশুড়ি, তখন তুমি ওনার পেটে ছিল। হ্যাঁ তারপর কি হলো? ও আচ্ছা, তারপর আমার মার এই গানটা এত ভালো লেগে গেছে, মা সব সময় এই গানটাই গুনগুন করে গাইতো। আর একটা কথা, এই কথাগুলো আমি আমার নানুমনের কাছ থেকে শুনেছি। হ্যাঁ সব কিছু ঠিক আছে, বাট কাহিনীটা বলো, আসল কাহিনী। ও হ্যাঁ, আসলে আমি জানি না, মানে আমি যখন বড় হয়েছি এই গানটা শুনলেই আমি নিজের অজান্তে নেচে, আমি জানি না আমি কেন নাচি। হাসবে না বলেছিলাম, এরকম আজব কাহিনী আমি আমার জীবনে শুনিনি। ও গড, আচ্ছা ঠিক আছে, কোনদিন শুনলে, এখন শুনছো তো? হ্যাঁ এখন আর হাসবে না। নাচ আমার ময়না, তুমি একটা চেক করে দেখো। ওকে ওকে, গুড মর্নিং, গুড মর্নিং, হাই, গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং ভাইজান। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, গড ব্লেস ইউ। পায়ে হাত দিয়ে কখনো সালাম করবে না। ভাই আপনার ঘুম ঠিক মতো হয়েছে? ও ভেরি নাইস, খুব সুন্দর ঘুম হয়েছে, তোমরা ভালো আছো তো? হ্যাঁ ভালো। মর্নিংয়ে ব্রেকফাস্টের আগে এক গ্লাস গরম দুধ, আই লাইক ইট। জয়া, ইউ মেক ইট? জি। সো থ্যাংক ইউ। আপনি ভালো লেগেছে ভাইজান? ও ভেরি নাইস, থ্যাংক ইউ, সো থ্যাংক ইউ। এই ভাইজানের খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে নাম তোমার জন্য? ক্যাশনাথ, ক্যাশনাথ। জয়া কাল থেকে ব্রেকফাস্টের আগে আমাকে এক গ্লাস গরম দুধ দেবে, মনে রাখবে এক চামচ মধু, নো 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 নো, এক চামচ নয় দু চামচ মধু দেবে। ওকে আই লাইক ইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমরা সবাই এনজয় করো, ঠিক আছে আমি আসি। হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইজান। এটা কি হলো?
কোনটা এই যে আমি তোমার জন্য এত যত্ন করে কাজু বাদাম মিশিয়ে দুধ নিয়ে আসলাম হ্যাঁ তো বড় বেশি সাবার করে দিল হাত তাতে কি হয়েছে ভাইজানকে সহজে খুশি করা যায় না হ্যাঁ দেখলে না যেতে যেতে বলল আই লাইক ইট তাতে আমি কি করব মেবি তোমার প্রাউড ফিল করা উচিত হ্যাঁ ভাইজান কিন্তু খুদখুদে স্বভাবের মানুষ অথচ তোমার কাজু বাদাম মেশানো দুধ খেয়ে ও ভাইজান কি হ্যাপি আমি খুব হ্যাপি থ্যাংক ইউ ভাইজান আর বাকি কথা বলো তো শোনো না করে না তখন থেকে ফোনটা বেজেই যাচ্ছে ফোন ধরছে না আশ্চর্য কি করে যে ওরা সারা দিন আমাকে বলছেন না 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 এই যে আপনার পাশে বড় গাছটা দাঁড়িয়ে আছে এটাকে বলছিলাম হাউ ফানি আরে ভাই এইখানে আপনি ছাড়া কি আর কেউ আছে তো আমি আপনাকে না বলে আর কাকে বলবো ওকে ওকে গো পোসিডন আচ্ছা এই যে এখানে জয়াদের বাড়িটা কোথায় বলতে পারবেন কোন জয়া তুমি কোন জয়ার কথা বলছো ওই যে জিদানের ওয়াইফ জয়া সো ম্যান হু ইজ জিদান জিদান হচ্ছে সৈয়দ বাড়ির ছোট ছেলে জিদান আবারও সেই একই গল্প কোথায় সৈয়দ বাড়ি কোন সৈয়দ বাড়ি আরে এই যে এখানেই একটা সৈয়দ বাড়ি আছে সেই সৈয়দ বাড়ির কথা বলছি আর সবকিছু যদি আমি আপনাকে বলে দেই তাহলে আপনাকে জিজ্ঞেস করার মানেটা কি আই লাইক ইউ হোয়াট এই যে তুমি মাঝে মাঝে রেগে যাচ্ছ আমি ওটাকেই লাইক করেছি শাট আপ আপনাকে এখানে ডাকাটাই আমার ভুল হয়েছে আপনি যান আপনার রাস্তা মাপেন আমি ঠিক খুঁজে নিব এনিওয়ে আসো তোমার সাথে পরিচিত হই আমি সৈয়দ হাসান সৈয়দ হাসান ইয়েস ইয়েস ইয়াং লেডি আই অ্যাম সৈয়দ হাসান হাসান নামে জিদানের একটা বড় ভাই আছে শুনেছি বিদেশে থাকে সে আবার নাকি আটকুরা হোয়াট ইজ আটকুরা আটকুরা মানে আটকুরা আটকুরা হোয়াট ইজ মিন আটকুরা আচ্ছা শুনেন আপনাকে এটা বাংলা ভাষা শেখানোর মতো আমার সময় নাই আর কোনো ইচ্ছাও নাই আমি আছি আমার জ্বালায় এই জয়া আর জিদানটা তখন থেকে ফোন ধরছে না কতবার করে কল দিয়ে যাচ্ছি আর এই যে একটা মাথা মোটা রিকশাওয়ালা তখন থেকে পুরো শহরটা আমাকে ঘোরাচ্ছে একটা বাড়ি খুঁজে বের করার মুরদ হলো না আচ্ছা যান আপনি আপনার রাস্তা দেখেন আমি ঠিক খুঁজে নিব আটকুরা আমাকে আটকুরা বলে গেল ওকে আই লাইক ইট নো 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 লাইক আটকুরা এই লেডি আটকুরা যদি ভালো হয় তবে তুমি আটকুরা আর যদি খারাপ হয় ইয়াং লেডি তোমার 14 গুষ্টি আটকুরা আই জানতো আবার কি করেছো ভাইয়ের কথা মতো দুধের মধ্যে 2 চামচ মধু মিক্স করেছি তুমি পারো এই জন্য আমি তোমাকে এত পছন্দ করি ও আই লাইক ইউ ও আই লাইক ইউ টু মাই হিরো ভেরি গুড
অনেক মজা ছিল নাচ আমার ময়না পয়সা পাবি রে এমন রসিক জন মোরা আর পাবো না হ্যালো 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 দুলা ভাই হাউ আর ইউ হ্যাঁ আই এম ফাইন মাই ডার্লিং হাউ আর ইউ তুমি কার সাথে কথা বলছো আর কার সাথে একটা মেয়ের সাথে কি আমি এখানে প্রেজেন্ট থাকা অবস্থায় তুমি অন্য একটা মেয়েকে ডার্লিং বলছো দুলা ভাই জয়া শাউট করছে কেন আরে বাদ দাও তো এসব ফালতু এই তুমি ফালতু বলছো কাকে তোমাকে কি দুলা ভাই আপনি আমাকে ফালতু বললেন আহা বাবা তোমাকে না তোমাকে আমি ফালতু বলতো এই তুমি তো আমার ডার্লিং শোন ফোন দাও তুমি কার সাথে কথা বলছো ফোন দাও আরে বাবা শোন না আরে কি শুরু করছো শোনো আমি তোমার কোনো কথা শুনতে চাই না আই হেট ইওর মোবাইল তোমার তোমার মোবাইলের কল আমাকে ডিস্টার্ব করে তোমার মোবাইলের রিং আমাকে ডিস্টার্ব করে আই হেট ইওর মোবাইল শোনো আমি কার সাথে কথা বলছি শোনো ফোন ছাড়ো এই মুক্তা আমি তোমাকে পরে ফোন দিচ্ছি মুক্তা তুমি কার সাথে কথা বললে মুক্তার সাথে এটা মুক্তা ছিল হ্যাঁ তুমি আমাকে আগে কেন বলো নাই তুমি কি আমাকে বলার সুযোগ দিয়েছো হ্যালো হ্যালো দুলা ভাই না স্টুপিড জয়া বলছি আচ্ছা শোন তুই আমার ফোনে ফোন না দিয়ে জিদানের ফোনে কেন ফোন দিয়েছিস ঠিক আছে আমি বুঝতে পেরেছি আমার জামাইয়ের সাথে লাইন মারা তুই ছাড়বি না তাই তো না ছাড়বো না তোকে আমি 69 বার কল দিয়েছি তুই দেখ তোর ফোনটা একবার চেক কর 69 বার কেন 69 মানে হলো 69 আর 69 হচ্ছে উল্টা পাল্টা তাই তোকে আমি উল্টা পাল্টা কল দিয়েছি তুই একটা উল্টা পাল্টা তো সেই জন্য আচ্ছা শোন আজকে না আমাদের পাশে তোর আসার কথা ছিল এখন এলি না কেন আরে হ্যাঁ একটা মাথা মোটা রিকশাওয়ালাকে নিয়েছি সেই সারাটা দিন আমাকে ঘোরাচ্ছে এখানে সেইখানে কিন্তু তোদের বাড়িটা খুঁজে বের করতে পারলো না এখনো পর্যন্ত কিভাবে আসবো বল আচ্ছা ঠিক আছে তুই যেখানে আছিস তুই ওইখানেই থাক আমি জিদানকে পাঠিয়ে দিচ্ছি ও গিয়ে তোকে নিয়ে আসবে না না থাক আর আসতে হবে না আমি একজনের কাছ থেকে লোকেশনটা নিয়ে নিয়েছি আমার আর 5 মিনিট লাগবে এখান থেকে আসতে তোরা বাসায় থাক আচ্ছা ঠিক আছে তুই তাড়াতাড়ি আয় জান আই মিস ইউ আচ্ছা ঠিক আছে বাবা আমি আসছি ওকে বাই গর্ল হলো তো নাচ আমার ময়না তুই পয়সা পাবি রে এমন রসিক জন মোরা আর পাবো না হচ্ছে কি এসব এসে আমার জামাই গায়ের উপর লেপটে পড়ছিস না আমি তো পড়েই যাচ্ছিলাম থ্যাঙ্ক গড যে দুলা ভাই আমাকে ধরে ফেলেছিল ধরবেই তো তো দুলা ভাই তো একটা চান্স পাবো না খালি চান্স খোঁজে কোন জায়গায় চান্স পাওয়া যায় সে জায়গায় খবর দেবে শোনো তোমার নামটা না সৈয়দ জিদান না হয়ে সৈয়দ চান্স মোহাম্মদ হওয়া উচিত আর তুই এমন নাচ শুরু করলি কেন হঠাৎ করে আচ্ছা চল এক লম্বা কাহিনী আচ্ছা তোমাকে বলছি রিংটোন চেঞ্জ করব আচ্ছা বাবা ঠিক আছে আমি করছি হুম চল ঘরে চল আমার ব্যাগ আছে তো ও আনবে আমি ব্যাগ নাও মানে কি চল রিংটোন চেঞ্জ করতে হবে
সেভ করে রাখি, কখন কাজে লাগে বলা যায় না। ভাইজান এতক্ষণ কই ছিলেন? আমি তো আপনাকে খুঁজতে বের হয়েছি। আমাকে খুঁজতে কি বাজারের ব্যাগ লাগে রে? ছি ছি ভাইজান, ব্যাগ লাগবে কেন? বাজার করা হলো, আপনাকে খোঁজাও হলো, এক ঢিলে দুই পাখি এই আর কি। তুই আমাকে পাখির সাথে তুলনা করলি? ছি ছি ভাইজান, তো বাস্তাক ফিরুল্লাহ, আপনি পাখি হবেন কেন? আপনি তো আমার শ্রদ্ধেয় বড় ভাই, বাবা নেই, বড় ভাই হয়ে বাবার মতো কাজ করেছে। বাবার মতো মানে? ভাইজান বাবা তো আমাদের জন্য কিছুই করে রেখে যেতে পারেন না। আপনি বিদেশে গেলেন, টাকা পাঠালেন, আপনি টাকা দিয়ে আমি বাড়ি বানিয়েছি, কম কিসে ভাইজান? পাগল, হিস্টোরি বলবি না বাজারে যাবি? অবশ্যই হিস্টোরি বলবো ভাইজান, আপনি সংসারের জন্য কত স্যাক্রিফাইস করলেন, বিয়েটা পর্যন্ত করলেন না। ভাইজান আমার ওষুধ খাওয়ার সময় হয়েছে রে, তুই বাজারে যা। ভাইজান দেখেন, এখন তো আমাদের সব কিছু হয়েছে, আমাদের বাড়ি হয়েছে, আমাদের আর কোনো অভাব নেই। ভাইজান এইবার আপনার জন্য একটা বউ নিয়ে আসি। বাজারে কি বউ পাওয়া যায়? যদি পাওয়া যায় তো জানা নিয়ে আয় একটা বউ। ভাইজানের মনটা বেশি ভালো না, বড় ভাইয়ের আগে ছোট ভাই হয়ে বিয়ে করলাম, নিজেকে অপরাধী মনে হচ্ছে। অবশ্য জন্ম মৃত্যু বিয়ে শাদী সবই আল্লাহর ইচ্ছা, কিন্তু আমি এখন কি করব? বাজারে যাব নাকি ঘটকের বাড়ি যাব? এইভাবে না, পায়ে ধরে সালাম কর। আচ্ছা ভাইজান আপনি বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি, বসুন। আই এম সরি, আসলে তখন আমি বুঝতে পারিনি যে আপনি জিদানের বড় ভাই। ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। আচ্ছা বসেন না, বসে কথা বলি। না আপনি থাকেন, আমি আসি। আরে দাঁড়ান না, পিছনে যা হয়েছে সব ভুলে যান, এখন আমরা ফ্রেন্ড। কি হলো, হাতটা দেন, এখন থেকে আমরা ফ্রেন্ড। অ্যাকচুয়ালি তোমার উপর আমার রাগ ছিল, এখন আর নেই। তাহলে এখন থেকে আমি তোমাকে তুমি করে বলি? ইটস ওকে, তুমি বলতে পারো। ওকে, তুমি না অনেক হ্যান্ডসাম। কি যে বলো, সত্যি বলছি, তোমার মতো স্মার্ট ছেলে তো আজকাল দেখাই যায় না। আর যেগুলো আছে সেগুলো হচ্ছে হাতে চুড়ি, কানে দুল পরে পুরো হাফ লেডিস হয়ে ঘুরে বেড়ায়, আর তোমার মতো স্মার্ট ছেলে তো কোথাও দেখাই যায় না। আসলে আমার বয়স হয়েছে। এটা কোনো বয়স হলো? কত হবে, 40 না হলে 50? তুমি বলিউডে দেখো না, 70 বছর হয়ে গেছে অমিতাভ বচ্চনের, তারপরে এখনো হিরো। শুনতে ভালোই লাগছে, কিন্তু ওদের সাথে কি আমার কোনো তুলনা চলে বলো? সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে করে নাও তুমি, আমার মতো মানে আমার বয়সে। তাহলে পরে তুমি চুলে স্পাইক করে ঘুরবে, এর চেয়ে সুন্দর সুন্দর টি শার্ট পরবে, কালারফুল দেখবে, তুমি ওদের চেয়ে কম কি? তোমার মতো মেয়ের মুখ থেকে যখন এই কথাগুলো শুনি তখন ভালোই লাগে, কিন্তু আমার কোনো স্বপ্নই নেই এখন আর। এখন শুধু আমার একটাই কাজ, সেটা হচ্ছে জিদান আর জয়াকে সুখী দেখে দিতে চাই। আচ্ছা জিদান কি তোমার আপন ভাই নাকি হসপিটালে চেঞ্জ চেঞ্জ হয়ে গেছিল? কি বলতে চাও তুমি? না ও একদমই তোমার টাইপের না, আর জানো ও তো কলেজে আমার সাথেও লাইন মারতো। কি বলছো এসব, হোয়াট ইজ ইউ আর টকিং অ্যাবাউট ইট? আরে তুমি জয়াকেই জিজ্ঞেস করো না, আমার হার্ট ব্রেক করে ওরা দুজনে বিয়ে করে নিয়েছে। ও মাই গড, হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট ইট? তারপরে
এখানে কেন এসেছি জানো? আমিও তোমার মতো ওদেরকে সুখী দেখতে চাই। কি বলছো তুমি? ভাইজান চলুন গোসল করবেন, আপনার গোসলের পানি গরম হয়েছে আর তাছাড়া আপনার ওষুধ খাওয়ার সময় প্রায় হয়ে গেছে, চলো। আচ্ছা একটু পরে যাবে, আমরা কথা বলছি তো। থাক না, আমরা আর কিছুক্ষণ কথা বলি। জিদান বৌমা, আমার উড়াউড়ি দিনগুলো থেকে তোমাদেরকে একটা গল্প শোনাই কেমন? হ্যাঁ, আমি একবার ব্যালিজে গেলাম। ব্যালিজে যাবার পরে স্বভাবত কারণেই আমি স্পেনিশ জানি না, আর ওরা হিন্দি বাংলা ইংলিশ কোনোটাই জানে না। এখন আমার ওদেরকে কাজ করাতে হবে। কাজ করাতে যেয়ে মাঝে মাঝে কী সমস্যায় পড়তে হতো জানো? না তো। আমাকে ডিম খোঁজার জন্য মুরগি সেজে সেজে তারপরে ডিম পেড়ে দেখাতে হতো যে এটা আমার প্রয়োজন। একবার হলো কি যে আমি আস্তে আস্তে খোঁজ করা শুরু করলাম যে যদি এখানে বাংলা ভাষাভাষী অথবা হিন্দি ভাষাভাষী একজন মানুষ পেয়ে যেতাম। হোটেল ডেস্ক থেকে নাম্বার নিয়ে অনু একজন ভদ্র মহিলার নাম, ওনার কাছে কল করলাম। আমি টেলিফোনে যখন বললাম অনুদি নমস্কার, সঙ্গে সঙ্গে ওপার থেকে ফোনটা ছেড়ে দিল। কেন? আমি তো আশ্চর্য হয়ে গেলাম, এটা কি হলো? ঠিক তার আধ ঘন্টা পরেই মহিলা আমার রুমে এসে হাজির। ঢুকে সে ভুলেই গেল আমি একজন পুরুষ, সে একজন নারী। সে আমাকে জড়িয়ে ধরে প্রায় ঘন্টাখানে খাও মাও করে কান্না করলো। তার আকুতিতে চিৎকার করে বলছিল, 9 বছর পরে এই প্রথম কেউ আমাকে বাংলা ভাষায় দিদি নমস্কার করল। জিদান বৌমার মনে হয় ঘুম পাচ্ছে, আমারও অবশ্য ঘুম পাচ্ছে। তুমি ওকে নিয়ে ঘরে যাও, সবাই ভালো থেকো, কাল সকালে আবার দেখা হবে। ভাইজান কিরে, দরজা নক করে আসবি না? সরি ভাইজান। আয়, আর ভনিতা করতে হবে না। আপনার জন্য পানি নিয়ে এসেছিলাম। দে আমার কাছে। শোন। জি ভাইজান। বয়ে জায়গাতে তোর সাথে আমার কথা আছে। জি ভাইজান। তুই ভালো আছিস তো? জি ভাইজান ভালো। মন ভালো? জি ভাইজান। আমি লয়ারের সাথে কথা বলেছি, আমার অ্যাকাউন্টের সমস্ত টাকা, এই বাড়ি সব কিছু আমি তুই আর বৌমার নামে ট্রান্সফার করে দিয়েছি। কেন ভাইজান, এসবের মানে কি? পৃথিবীটা অনেক করুণ রে,
দেখবি প্রতিদিন সকালে সূর্য ওঠে, আবার নির্দিষ্ট সময়ে সে ডুবে যায়। কোনো শক্তি নেই তাকে ধরে রাখার। আমারও যাবার সময় হয়েছে রে। ভাইজান প্লিজ ভাইজান, আপনি এসব কী বলছেন? আপনি কোথায় যাবেন? আমরা তো আপনাকে যেতে দেবো না। দেখেন ভাইজান, আমাদের কি নেই? আমাদের বাড়ি আছে, আমাদের সব কিছু আছে, সম্পত্তি হয়েছে। কোথাও যেতে হবে না। তুই চাইলেও তো আমি থাকতে পারবো না রে। আমার যে যাবার সময় হয়ে গেছে, আমার তো পরন্ত বিকাল, তুই কি বুঝতে পারছিস না? পশ্চিম আকাশটা লাল হয়ে গেছে, কালো আভায় আমাকে সে ধরেছে। আমায় যে যেতে হবে রে ভাইজান। আপনি পাগলামি করছেন ভাইজান, প্লিজ ভাইজান শোনেন। এই আমি জন্মের পর আমার মা মারা গেল, কোনো কিছু বোঝার আগেই বাবা চলে গেলেন। আপনি আপনি তো আমাদেরকে মানুষ করেছেন। তুই আর জয়া দুজন হচ্ছিস আমার দুটো চোখ, আমার বুকের ভিতরের সমস্ত যন্ত্র অংশ। তারপরও আমাকে তো যেতে হবে। কেন ভাইজান, আমরা যদি আপনার চোখ হয়ে থাকি তাহলে এই চোখ ছেড়ে আপনি কোথায় যেতে যাচ্ছেন? আমি যেতে দেব না ভাইজান। আপনি তো বলার নেই রে, এ যে বিদায় লগ্ন, অন্তিম বিকাল, গাছ থেকে পাতা অনেক আগে ঝরে গেছে রে। আমার হাতে কোনো সময় নেই। না ভাইজান, আপনার সময় নেই। আপনি অনেক পাগলামি করছেন ভাইজান। ভাইজান আমরা আপনাদেরকে যেতে দেব না ভাইজান। আপনাদেরকে আমরা খুব ভালোবাসি, বাবার দুঃখ বুঝিয়েছে আপনাকে পেয়ে ভাইজান। ছেলেটাকে ছোট দেখে আপনি মানুষ করেছেন। আজকে যদি ভাইজান আমাদের ছেড়ে আপনি চলে যান ভাইজান। আর কান্না করিস না ভাইজান, প্লিজ ভাইজান। আমি সহ্য করতে পারছি না। তুই আর কান্না করিস না, না প্লিজ প্লিজ, তুই থাম না ভাইজান, প্লিজ তুই থাম। আপনি একদম কথা বলবেন না, অনেক হয়েছে, আপনি অনেক কথা শুনেছি, এখন আপনি ঘুমুন। ওঠেন, আপনাকে কোথাও যেতে হবে না। আপনি ওষুধ খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। আচ্ছা, আপনার কিছু লাগবে? না আর কিছু লাগবে না, থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে আমি আসি। জয়া শোন। হ্যাঁ ভাইজান বলেন। তোমার মন ভালো? হ্যাঁ আমার মন ভালো। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? অবশ্যই করেন। সকালে তোমার যে বান্ধবী এসেছিল, কি যেন ওর নাম? মুক্তা। মেয়েটাকে আমার প্রচন্ড ভালো লেগেছে। না না ভাইজান, ও কিন্তু ভালো মেয়ে না, ও আসলে ইয়ে টাইপের মেয়ে, আদব কায়দা শেখেনি তো। কি বলো এটা, আই লাইক ইট। এই বয়সের মেয়েরা তো এরকম একটু হবেই, কখনো কখনো দুরন্ত পানা, কখনো কখনো ছুটাছুটি, আর সে নিজের বয়সটার সঙ্গে নিজেকে মানিয়ে নিবে। আই লাইক ইট। কিরে তুই এখানে, তোর বউ তোকে আসতে দিল? এসব কি বলছিস, আমি না তোর দুলাভাই? হ্যাঁ আপনি আমার দুলাভাই, কিন্তু আমি আবার ফ্ল্যাশব্যাকে চলে গিয়েছিলাম তো, তাই। আমি তোর খোঁজ দিতে এসেছি, তোর কিছু লাগবে কেন? হ্যাঁ লাগবে তো। কি লাগবে? আচ্ছা ঠিক আছে, তার মানে ওকে ভাইজান আমি বুঝতে পেরেছি, তাহলে আপনি ঘুমান, আমি সকালে কথা বলবো। ঠিক আছে আর কিছু লাগবে আমাকে বলবো, আমি তোমাকে বলবো। ঠিক আছে ঠিক আছে, আসো। আরে বাবা আসছিস, কিছুক্ষণ বস, বসে কথা বলি। আচ্ছা ঠিক সেটাই জানতে চাচ্ছি, এসব কি হচ্ছে? আচ্ছা ঠিক আছে, ঠিক
চিন্তাবিত্র করো। তুমি ওখানে কেন গিয়েছিলে? কোথায়? ওই ঘরে তুমি কেন গিয়েছিলে? মুক্তার খোঁজ নিতে। বাবা মানে আগে বান্ধবের জন্য কি দরদ, তাই না? জয়া চুপ কি যা বলছো? আমি জাস্ট জানতে গিয়েছিলাম মুক্তার কিছু লাগবে কিনা। আরে এক্স গার্লফ্রেন্ড এর কত দরদ তোমার, রাত দুপুরে তুমি তার ঘরে খোঁজ খবর নিতে যাচ্ছ। জয়া দিস ইজ টু মাচ, কিন্তু আমাদের অতিথি আর অতিথি খোঁজ খবর নেয়া আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। আচ্ছা ভেরি গুড, তুমি একদম ঠিক বলেছো। দরজাটা খোলো। তোমার হলো কি হবে? কেন অতিথি সেবা করা আফটার অল রেসপন্সিবিলিটি। হ্যাঁ হয়েছে, এখন খোলো। সরি মানে কি? সরি মানে আজকে রাতে দরজাটা আর খুলছে না। জয়া আচ্ছা কত আচ্ছা ছেড়ে, আমার অনেক কাজ আছে, আমি এখন ঘরে যাই। কি কাজ? কেন আমার ব্যাগটা গোছাতে হবে না? সকালবেলা তো আমার মার বাসায় যেতে হবে, আমি এখানে আর আসবো না। আর শোনো, আমি যাওয়ার আগে গেটটা খুলে দিই। জয় প্লিজ পাগলামি করো না, বলো। না না না, গুড নাইট, বাই বাই, হ্যাভ এ নাইস টাইম। নাচ আমার ময়না, আগে দরজা খোলো। তুই পয়সা পাবি রে, এমন রসিক জল আর পাবো না যে। নাচ আমার ময়না, তুই পয়সা পাবি রে। আচ্ছা তুমি আপাতত ভুলে যাও, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, তুমি জানো ইট ওয়াজ জাস্ট ফান,
বাট জয়া যেভাবে সিরিয়াসলি নিল ব্যাপারটা, আই এম সরি ফর লাস্ট নাইট। আমি একটু বাড়াবাড়ি করে ফেলেছি, জানি না কি হয়েছে, বাট উই আর ফ্রেন্ডস, সো এই তো তো হয়ে গেল। দেখি দেখি ওকে ওকে যাও, এখন নাস্তা করো। আমি সাজিয়েছি। সেই জন্যই মনে হয় এত সুন্দর। তাই? হ্যাঁ। নাইস। আচ্ছা। আচ্ছা না। ভাইয়াকে দেখেছো? কই না তো। আসলে আমি যখন চা দিতে গেলাম তখন দেখলাম ভাইয়া ঘরে নেই। আর আমি পুরো বাড়ি খুঁজেছি, ভাইয়া কোথাও নাই। আছে কোথাও? ভাইয়া তো বাচ্চা মানুষ না, তাকে পাওয়া যাবে না। আমি বলছি ভাইয়া বাড়িতে নেই। আমি কি তোমাকে না খুঁজে বলেছি বলো? কোথায় যেতে পারে? আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি এদিকে দেখো, আমি ওদিকে দেখছি। আসি কথা। চলার পথে মানুষের জীবন কখনো কখনো থেমে যায়, আবার কখনো কখনো সাগরের ঢেউয়ের মতো পাড়ে আশ্রে পড়ে, নিঃশেষ হয়ে যায়। একের পর এক ঢেউয়ের জন্ম হয়। কিছুদিন আগেই আমি জানতে পারলাম আমার জীবনের ঢেউগুলোও পাড়ে আশ্রে পড়ছে। আমি ক্যান্সারে আক্রান্ত, আর কখনোই ভালো হবার নয়। শুধু শুধু কিছু ওষুধ খেয়ে স্বল্পদিনের দুনিয়াতে আরেকটু থাকবার প্রচেষ্টা আমার এই বাড়িটা করেছি, আমার ছোট ভাইয়ের জন্য, আমার বৌমার জন্য। আমার সমস্ত অ্যাকাউন্টের টাকা আমি ট্রান্সফার করে দিয়েছি ওদের নামে। আমি চলে গেলেও ওরা যাতে সুখী থাকে, জীবনের শেষ মুহূর্তে এসে আমি কটা দিন কাটিয়ে গেলাম ওদের মাঝে, হাতেও আর সময় বেশি নেই। একটা সান্ত্বনা তো আমার রইলই, সেই সান্ত্বনাটি হচ্ছে সুন্দর আমার অন্তিম নিঃশ্বাস।